সুপ্রিয় দর্শক মন্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি এসএ অ্যানিমাল জেনেটিক্স এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং প্রীতি। দর্শক মন্ডলী, সারা বাংলাদেশে মিষ্টি শিল্পে এক বিখ্যাত নাম বনফুল মিষ্টান্ন ভাণ্ডার। বনফুলের মিষ্টি খায়নি এমন মিষ্টি প্রিয় মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া এক প্রকার নাই। দর্শক মন্ডলী, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি চট্টগ্রামের আনোয়ারাতে বনফুল অ্যাগ্রোড, তাদের বনফুল ডেইরি ফার্ম। আমাদের জেসিআই অ্যানিমেল জেনেটিক্সের উন্নত জাতের সারের উৎপাদিত সিমেন্ট দ্বারাই তাদের এই যে চিটাগাং ডিভিশনের সর্বোচ্চ পরিমাণ বড় যে খামারটা আছে সেখানে তারা ইনসিমিনেশন করে। এবং দর্শক মন্ডলী, আপনাদেরকে যদি সর্বপ্রথম আমরা তাদের শেডটা একটু দেখাই, আপনারা যদি একটু দেখেন যে এখানের এই যে ট্রিপলটা রয়েছে সেটা যে আসলে বাতাসে যে উঠছে, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই খামারটার এই শেডটাতে আলহামদুলিল্লাহ আলো বাতাসের কিন্তু কোনো ঘাটতি নেই। এই শেডের ভিতরে মানে এত সুন্দর বাতাস, আমার মানে শরীরটা একদম জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে একটা এয়ার কন্ডিশন রুমের ভিতরে আমি আছি। দেখেন একটা শেডের মাটি থেকে তার উপরে ছাদের যে দৈর্ঘ্য, এটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে একটা শেড তারা কত সুন্দরভাবে ডিজাইন করে তৈরি করেছে। একটা শেড আমি যেটা সম্ভাবনাময় মনে হচ্ছে সেখানে প্রায় 20 ফুটের মতো মাটি থেকে তার টপ শেডের যে আসলে উচ্চতা সেইটা, প্রত্যেকটা শেডে দেখেন আপনি কিন্তু দেখতে পারবেন যে তাদের ইন্ডিভিজুয়াল পানির জন্য, খাবারের জন্য কিন্তু তারা ম্যানেজার বা এখানে কিন্তু খাবারের চারি কিন্তু দিয়ে রেখেছে। প্রত্যেকটা বাছর কিন্তু রেস্টিং কন্ডিশনে আছে, তারা কিন্তু সবাই দেখেন মুখের দিকে তাকালে বুঝবেন প্রত্যেকে কিন্তু জাবর কাটছে। এখানে কিছু হিফার আছে। এরপরে যদি আমরা পুরো শেডটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা আইডিয়াল খামার কিভাবে গঠন করতে হয়, একটা আইডিয়াল খামারে কিভাবে গবাদি পশুকে সুস্থ সবল রেখে সর্বোচ্চ পরিমাণের উৎপাদন বৃদ্ধি করা যায়। বর্তমানে তাদের এখানে 270টি ক্যাটেল রয়েছে, যার ভিতরে বলা চলে 76টা বাচ্চা রয়েছে। এবং এই যে বাচ্চাগুলো আপনারা দেখতে পারতেছেন, এর প্রতিটি বাচ্চাই এসিআই অ্যানিমেল জেনেটিক্সের সিমেন দ্বারা উৎপাদিত বাচ্চা। প্রত্যেকটা বাচ্চার অ্যাক্টিভিটি দেখেন, গায়ের কালার দেখেন, তাদের গঠন বৈশিষ্ট্য দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এসিআই সিমেনের বৈশিষ্ট্য কেমন। মন্ডলী, এই পর্যায়ে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের এসিআই অ্যানিমেল জেনেটিক্সের কৃত্রিম প্রজনন কর্মী আমাদের কাশিম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুল কাশিম, এসিআই জেনেটিক্সের কৃত্রিম প্রজনন কর্মী। হ্যাঁ, আমি গত 2022 সাল থেকে প্রজনন ট্রেনিং করে আসছি। এখন পর্যন্ত আমি বনফুলে জব করতেছি। এখন এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলো সব কিছু আমার হাতের বাচ্চা। আমার হাতের মোটামুটি এখন এই পর্যন্ত নর্মালি 50টা বাচ্চা আছে, যার আমি আসলে বেশিরভাগই 87% বাচ্চাগুলোই বেশি আমার হাতে আছে। এখানে মোটামুটি যেগুলো আছে মোটামুটি 87%-এর বাচ্চা, 87.5% বাচ্চা। হ্যাঁ, তারপরে কিছু আছে 93 বাচ্চা। মোটামুটি সবগুলো বাচ্চাই তো এখানে খুব সুস্থ, সবগুলো সুস্থ স্যার। প্রেগনেন্ট এখন আমাদের বর্তমানে 62টির মতো আছে স্যার, দুধ দিচ্ছে 96টা। প্রতিদিন আমাদের প্রায় 1070 লিটার মতন দুধ আমাদের বনফুল কোম্পানিতে চলে যাচ্ছে। মিষ্টি মানে পুরো চিটিগাং ডিভিশনে যে মিষ্টি তৈরি হচ্ছে সব কি এই ফার্মের দুধ থেকেই তৈরি হয়? সবগুলো এই ফার্মের। তারপরে এই দুধে তো আমাদের কোম্পানি কভার দিতে পারতেছে না, তো বাইরে থেকে কিছু দুধ কালেকশন হয়। আচ্ছা আচ্ছা, ওগুলো সব আমাদের ইয়ার চলতেছে। আচ্ছা, এখানে তো খুব সুন্দরভাবে এই যে প্রত্যেকটা বাছুরের কানে ট্যাগ ব্যবহার করেছে, আসলে ট্যাগ ব্যবহারের সুবিধা কি? ট্যাগ ব্যবহারের সুবিধা হলো স্যার, আমাদের প্রতিটা গাভীর একটা ডিটেলস থাকে, প্রতিটা নাম্বার থাকে, কোন বাচ্চাটা কোন গাভীর বাচ্চা এবং কত নম্বর বুলের বাচ্চা, আমাদের ডিটেলসটার জন্য আমাদের নাম্বারটা ট্যাগটা ব্যবহার, রেকর্ড কিপিং আপনারা মেইনটেইন করেন। জি জি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এত সুন্দর একটা শেড, এখানে কিন্তু আলো বাতাসের কোনো কমতি নাই, তারপরেও আপনারা কিন্তু ফ্যানের ব্যবস্থা করছেন। জি, আসলে এখানে ফ্যান দেওয়ার কি দরকার ছিল? তারপরও এখানে আলো বাতাস আছে, তারপরে এই গরুগুলো আসলে গরমে অনেক হাঁপাইতে থাকে, আসলে আমাদের মাঝের মধ্যে বাতাস কম থাকে, সেই কারণে ব্যবস্থা। মানে মূলত বলতে চাচ্ছেন ফ্রিজিয়ান পালতে গেলে এরকম তাদেরকে টেক কেয়ার করা করতে হবে, বাঞ্ছনীয়। অনেক সুন্দর সুন্দর গাভী কিন্তু এখানে দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাভীর দেখেন তাদের কিন্তু, অনেকে বলতে পারেন যে হচ্ছে কি এই যে একটা গরু এর গায়ের কিন্তু হাড় দেখা যাচ্ছে, কিন্তু দেখবেন যখন হচ্ছে কি আপনার বডি কন্ডিশন স্কোর একটা প্রেগনেন্ট গাভী বা একটা দুধ উৎপাদনশীল গাভী, তাদের ক্ষেত্রে দেখবেন যে সাধারণত 2.6-3.5 পর্যন্ত হলে আমরা আইডিয়াল বলি, তো এদের কিন্তু বডি কন্ডিশন স্কোর আমার কাছে সেরকমই মনে হচ্ছে। এখানে সর্বোচ্চ দুধ উৎপাদনশীল গাভী কত আছে? আমাদের সর্বোচ্চ
31 লিটারের মতো। সর্বোচ্চ আছে 31 লিটারতে, তো সর্বনিম্ন কত আছে? স্যার সর্বনিম্ন আমরা 10-12 নিচে রাখি না, 10-12 যেটা হবে ওইটা, 10-12 নিচে যেটা হবে ওইটা বাদ দিয়ে দেন ওইটা আপনি। আচ্ছা, তার মানে এইটুকু বোঝা যায় যে আসলে আমরা কিন্তু সবসময় বলি যে একটা ডেইরি খামারে যদি আপনি লাভ করতে চান সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার একটা গরুর থেকে যদি 10 লিটার দুধ উৎপাদন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু খামারের পক্ষে আসলে খামার টিকিয়ে রাখা খুবই দুষ্কর। একটা গাভী বলেন একটা গরু বলেন, আমরা সবসময় বলে থাকি যে যদি গরুটা যদি দিনে অন্তত পক্ষে 8 ঘন্টা যাবর কাটে এটা হচ্ছে তার শরীর সুস্থ থাকার একটা লক্ষণ। যদি আপনার গরু সঠিকভাবে যাবর না কাটে সেক্ষেত্রে কিন্তু আপনার গরু কিন্তু অসুস্থতার লক্ষণ সে কিন্তু পরিদর্শন করবে। সেক্ষেত্রে আপনারা সবসময় সচেতন থাকবেন। গরুকে বেশি দানাদার খাবার দেওয়াতে আমি কখনোই বিশ্বাসী না। আমি বিশ্বাস করি যে আপনারা যদি গরুকে বেশি করে কাঁচা ঘাস দিতে পারেন, আঁশ জাতীয় খাবার দিতে পারেন, সেক্ষেত্রে আপনার দুধের ফ্যাটের পার্সেন্টেজটাও বাড়বে এবং দুধের উৎপাদনশীলতাও অনেকাংশে বাড়বে। আমরা এখানে মোটে 12টা আইটেম আমরা নিজেরা এখানে ইয়ে করি, মিক্সিং করি, আমরা নিজেরাই খাবার একটা খাবার তৈরি করি। আচ্ছা, যেমন ফল, সয়াবিন, মুগ পাউডার, ভুট্টা, আটা গুঁড়া, ভুষি, তারপরে সাথে আছে তার ডিসিপি, তার কাঁচা ঘাস দেওয়া হয়েছে। আমরা এখানে ডেলি 3000 কেজি কাঁচা ঘাস ইউজ করা হয়, কমপক্ষে প্রতিটা পার করতে 10-10 কেজির উপরে কাঁচা ঘাস করে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনাদের এখানে দুধের ফ্যাটের পার্সেন্টেজ কেমন থাকে? স্যার ওইটা ভালো, খুব ভালো। আমরা প্রতি মাসে একটা করে টেস্ট দিই, প্রতি মাসে আমাদের ভেটেরিনারিতে নিয়ে, চিটাং ভেটেরিনারিতে নিয়ে প্রতি মাসে টেস্ট দিই, খুব ভালো। আপনারা যেহেতু যত বেশি ছানা হবে দুধে তত বেশি আপনাদের জন্য প্রফিট, ঠিক না? এই কারণে আপনারা তো চান যাচ্ছে যদি দুধের ফ্যাট পার্সেন্টেজটা বাড়ে তাহলে আপনাদের জন্য অনেক বেশি ভালো। কোম্পানি একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি কাস্টমারে ট্রেনিং করে আনি, আমরা নিজেরে মোটামুটি ভালো রেজাল্ট, বাইরে যে বাচ্চাগুলো আসছে অনেক ভালো, আর আমাদের এগুলো তো স্যার দেখতেছেনি। তার আমাদের এর আগে আমি ট্রেনিং এর আগে যে ইয়া দিছি সিমেন্ট গুলা দিছি, এসে আমি ট্রেনিং এর পরে অনেক ভালো কনট্রিবিউটর রেটটা বাড়ি গেছে, অনেক ভালো রেট বাড়ছে, আর আমাদের বাচ্চাগুলো তো অনেক সুন্দর আসতেছে অবশ্যই। আচ্ছা, আমরা বনফুল ডেইরি ফার্মকে আমরা অবজারভেশনে রাখি, এখানে তাদের একজন নিযুক্ত দুজন ডাক্তার আছে, তার সাথে আমরা কনভারসেশন করে আমরা তাদেরকে সুবিধা দিই। যেমন এই খামারে যদি ম্যাস্টাইটিস প্রবলেম বা ভ্যাকসিন শিডিউলগুলো ঠিক আছে নাকি সেটা আমরা তাদের সাথে দেখি, এমনকি আমরা প্রাথমিক ট্রিটমেন্টগুলো এখানে যারা খামারিতে কাজ করে তাদেরকে নিয়ে আমরা এখানে একটা মিটিং করে দিই, যে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো তাদেরকে আমরা একটা মিটিং অনুষ্ঠিত করে সেটা নিশ্চিত করে যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো তারা কীভাবে দেবে। দর্শক মন্ডলী, এই পর্যায়ে যে সেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে হেইফার এবং রিসেন্টলি প্রেগনেন্ট যে সমস্ত হেইফার আছে সেই হেইফারগুলো এখানে রাখা হয়। তো এই হেইফারগুলোতেও এসিআর সিমেন দ্বারা ইনসিমিনেট করা আছে। আমাদের প্রজনন কর্মী ভাই বললেন যে মূলত এখানে 87.5% এবং 93.75%-এর মূলত সিমেন ইউজ করা হয় এই আমাদের জাত উন্নয়নের ক্ষেত্রে। তো তারা আসলে পর্যায়ক্রমিকভাবে জাত উন্নয়ন করছে, তো হয়তোবা তারা খুব রিসেন্টলি আস্তে আস্তে এখানে যেহেতু তাদের ভালো পরিবেশ আছে তারা আস্তে আস্তে 100% এবং আমাদের আমেরিকার উন্নত জাতের যে বীজগুলো আছে সেগুলো ব্যবহার করবে, এবং আমাদের অলরেডি ম্যানেজমেন্টের সাথে তাদের সাথে কথা বলার একটা ইচ্ছা আছে। আমরা চাই যে তাদের এখানে যদি আমরা 6 অর্থ কিছু আসলে পরীক্ষামূলক ইনসিমিনেশন করে দেখতে যে তাদের এখানে আমরা ফিমেল বকনা উৎপাদনের হার বাড়াতে পারি কিনা। তাছাড়াও আমরা আমেরিকার যেহেতু আমাদের হাইমেরিড বুল আছে সেই বুলগুলোর সিমেন দিয়ে যাতে তাদের দুধের উৎপাদনশীলতা আরও বাড়ানো যায় সেই বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ভিডিও শেষ করছি। সকলকে বলতে চাই বদলা যাবে সারা দেশ, দুধ অংশে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।